কানিজ রেসিপির আজকের পর্বে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো খুব সহজভাবে এবং ঘরে থাকা উপকরণ দিয়েই খুব সহজে কিভাবে আপনি জর্দা রান্না করতে পারেন। অনেকে আমরা ভাবি যে জর্দা রান্না করা অনেক কঠিন একটা কাজ, অনেকে জর্দা রান্না করলে দেখা যায় নরম হয়ে যায় বা ঝরঝরা হয় না। তো আজ আমি যে স্টেপগুলো ফলো করে তৈরি করে দেখাবো, আপনারা যদি বাসায় হুবহু এই স্টেপগুলো ফলো করে তৈরি করেন তাহলে আশা করি আপনাদের জর্দা আমার জর্দার মতোই পারফেক্ট হবে। দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে, দেখতেও যত ভালো লাগছে খেতেও কিন্তু ছিল অসম্ভব মজা। তো আর দেরি না করে চলুন আমরা মূল প্রস্তুত প্রণালীতে চলে যাই এবং দেখে আপনারা বাসায় তৈরি করে সবাই উপভোগ করুন। তা আমি চলে এসেছি চুলায়। তো এখানে আমি একটি প্যানে পানি দিয়ে দিচ্ছি, আমি 1 কাপ পরিমাণ চালের জর্দা তৈরি করে দেখাবো। তো আমি সেই কাপের 3 কাপ পরিমাণ পানি দিলাম। পানিটা আমি ফার্স্ট একটু ঢেকে বলক আনিয়ে নিব, পানিটার বলক চলে এসেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কালিজিরার পোলাওর চাল 1 কাপ পরিমাণ। এই চালটা আমি 15 মিনিট পানিতে ভিজিয়ে রেখে তারপর ধুয়ে স্ট্রেনারে ঝরিয়ে নিয়েছি পানি। চালটা দেওয়ার সাথে সাথেই একটি চামচ দিয়ে নেড়ে দিতে হবে, তা না হলে চালগুলো দলা পাকিয়ে যেতে পারে যেহেতু পানিটা গরম। এখন আমি ঢাকনা দিয়ে একটু বলক আনিয়ে নিলাম। আমাকে মেইনলি চালটাকে বয়ল করে নিতে হবে 75% পর্যন্ত। ফুল কুক করা যাবে না, ফুল বয়ল হয়ে গেলে কিন্তু আপনার জর্দাটা নরম হয়ে যাবে ফাইনালি। তাই আপনি 75% পর্যন্ত এটাকে বয়ল করে নেবেন। আমি অপেক্ষা করছি। 75% পর্যন্ত হয়ে যাওয়ার পর আমি এটা একটা স্ট্রেনারে নিয়ে নিব এবং আমি একটু পানিটা ঝরে যাওয়ার পর একটু ছড়িয়ে ফ্যানের নিচে দিয়ে দিব, যাতে করে ভাতটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় এবং আর অতিরিক্ত সিদ্ধ না হয়। একটু ছড়িয়ে ছড়িয়ে ফাঁকা করে দিতে হবে, তাহলে ভাপটা তাড়াতাড়ি বের হয়ে যাবে এবং জর্দাটাও খুব সুন্দর ঝরঝরে হবে। আমি চুলাটা মিডিয়াম ফ্লেমে রেখেই ভাতটা রান্না করছি, দেখতেই পাচ্ছেন। এ পর্যায়ে হাই ফ্লেমে রাখা যাবে না, তাহলে পানিটা শুকিয়ে যাবে, আপনার চালটা ভালোভাবে সিদ্ধ হবে না। মিডিয়াম ফ্লেমে রেখেই আপনাকে ভাতটা সিদ্ধ করে নিতে হবে। আমার ভাতটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, আমি দেখাচ্ছি আপনাদের। দেখুন চাপ দিলে কিন্তু একদম পুরো গলে যাচ্ছে না, ভিতরে একটু সাদা সাদা থাকবে। এটা আমি নামিয়ে স্ট্রেনারে যেভাবে বলেছিলাম সেভাবে পানি ঝরিয়ে ফ্যানের নিচে দিয়ে দিয়েছি। অন্যদিকে আমি প্যানে 1/2 কাপ পরিমাণ পানি এবং 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। কেউ যদি মিষ্টি একটু বেশি খান সেক্ষেত্রে চিনিটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। তো আমি দিয়ে দিলাম 2টি এলাচ, 1টি তেজপাতা এবং 1টি দারচিনি। এখন চিনিটা একটু গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব, একটু নেড়ে চেড়ে দিলাম। খুব বেশি সময় লাগে না, 2 থেকে 3 মিনিটের মধ্যে বলক চলে আসবে। এই তো বলক চলে এসেছে, দেখতেই পাচ্ছেন চিনিটাও গলে গিয়েছে। এখন আমি সেই স্ট্রেনারে যে ভাতটা ঠান্ডা করে নিয়েছি সেই ভাতটা এখন এর মধ্যে দিয়ে দিব। ভাতটা আমি সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি ফ্যানের নিচে আধা ঘন্টা রেখে। আপনারা অবশ্যই ঠান্ডা করেই পরবর্তী রান্নার স্টেপে আসবেন। আমি সবগুলো ভাত দিয়ে দিয়েছি, এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি, নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি। চিনি শিরার সাথে মিক্স করা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য ঘি। এখানে আমি 2 চা চামচ পরিমাণ ঘি দিলাম।
এবার দিব ফুড কালার। তো আমি এই ফুড কালারটা ইউজ করছি, আমার বাসায় ইয়েলো কালারটা ছিল আমি সেটাই ইউজ করছি। এখানে আপনারা অরেঞ্জ কালার অথবা জর্দার রং যেটা সেটাও ইউজ করতে পারেন। আমি এখন আমার পছন্দ মতো কালার আনার জন্য যতটুকু প্রয়োজন আমি দিয়ে দিলাম। দেওয়া হয়ে গেছে, এখন আমি সবগুলো একটু ভালোভাবে মিক্সড করে নিব যাতে সব জায়গায় কালারটা সুন্দরভাবে লাগে। তোমার সব জায়গায় ভালোভাবে মিক্স করা হয়ে গেছে, এখন উপরে আমি একটু কিশমিশ দিয়ে দিচ্ছি। এখানে চাইলে আপনারা মোরব্বা দিতে পারেন বা যে কোনো ড্রাই ফ্রুট দিতে পারেন, বাদাম দিতে পারেন। তো আমি মোরব্বাটা পছন্দ করি না, তাই আমি এখানে কিশমিশ দিয়ে দিচ্ছি। কিশমিশ দিয়ে আমি একটু নেড়ে দিলাম, নেড়ে মিক্স করে দিলাম সব জায়গায়। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, এটা আসলে মিষ্টিটার ব্যালেন্স করার জন্য দেওয়া হয়। মিষ্টি জাতীয় খাবারের মধ্যে সামান্য একটু লবণ দিলে আপনার মিষ্টিটা ব্যালেন্স হয়। আবার একটু নেড়ে চেড়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। গুঁড়া দুধ সব মিলে আমি এখানে হাফ কাপ পরিমাণ দিব, তবে একবারেই দিচ্ছি না, অল্প একটু করে দিয়ে মিক্সড করে আবার দিব। আমি অল্প অল্প করে দিচ্ছি আর মিক্সড করে নিচ্ছি যাতে উপরে এবং নিচে সব জায়গায় ভালোভাবে গুঁড়া দুধটা লাগে। পাউডার মিল্কটা দেওয়ার কারণে এত সুন্দর একটা ফ্লেভার আসবে, আপনারা যখন বাসায় এটি বানাবেন তখনই বুঝতে পারবেন। এটি অবশ্যই দিতে হবে। তোমার মিক্স করা হয়ে গেছে, এখন আমি একটু ঢেকে দমে রাখবো 5 মিনিটের জন্য। ফিরে আসছি 5 মিনিট পর। ফিরে এলাম 5 মিনিট পর, দেখতেই পাচ্ছেন কতটা ইয়াম্মি লাগছে এবং খুব ঝরঝরেও কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি এটা ঠান্ডা করে, হালকা একটু ঠান্ডা করে এটা সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। এখনো যেহেতু গরম আছে, সম্পূর্ণ ঠান্ডা হয়নি, সেক্ষেত্রে একটু মনে হচ্ছে যে নরম, কিন্তু এটা যখন আপনি সার্ভিং ডিশে নিয়ে আপনি ফ্রিজে রেখে দিবেন 1 ঘন্টার জন্যে, তারপর কিন্তু এটা একদম সম্পূর্ণ ঝরঝরা হয়ে যাবে। আমি খুব সহজভাবে করে দেখানোর চেষ্টা করেছি, আশা করি আপনাদের বাসায় থাকা উপকরণ দিয়ে আপনারা সহজভাবেই এই জর্দাটি বাসায় ট্রাই করতে পারবেন। আজ তাহলে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আমি একটু ডেকোরেশনের জন্য উপরে কিশমিস দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি বেবি সুইটস বা জর্দার মিষ্টি, এটিও আমার বাসায় বানানো। আপনারা চাইলে আমার চ্যানেলে ভিডিওটি আছে, দেখে নিতে পারেন। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল মজার এই জর্দা পোলাও। আশা করি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে, ভালো লাগলে আপনারা একটু কমেন্ট করে জানাবেন বা লাইক করে আমাকে সাপোর্ট করবেন। এখন এই অবস্থায় আমি এটি ঢাকনা দিয়ে ফ্রিজে রেখে দিব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর এটি আমরা সবাই খাব। দেখে যদি আপনাদের লোভ লেগে থাকে আপনারা আজই বাসায় ট্রাই করুন এবং বানিয়ে ফেলুন ঝটপটে মজার রেসিপিটি। সবাই সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।